মুলাদী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা বিজ্ঞান ক্লাসে কিছু সমস্যাগুলি আছে সেই সম্পর্কে আজকে নবম ও দশম শ্রেণীর জারণ বিজারণ বিক্রিয়ার কিছু ধারণা দেওয়া হলো, তোমরা একটু খেয়াল করে দেখবে এবং পড়বে। জারণ কি এবং বিজারণ কি, আমি গত ক্লাসে কিন্তু জারণ বিজারণ সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিয়েছি, কিন্তু যেহেতু এটা একটু জটিল বিষয়, আর একটু ভালোভাবে ধারণা নিতে হবে। জারণ হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক আয়ন ইলেকট্রন ত্যাগ করবে সেটা হলো জারণ, আর যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার ইংরেজি শব্দ হলো রেডক্স, রেডক্স রেড এবং অক্স, রিডাকশন এবং অক্সিডেশন এই দুইটি শব্দের সমন্বয়ে জারণ বিজারণ শব্দটি গঠিত। যেমন একটা বিক্রিয়া দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক আর সালফেট খেলে হয় জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। এখানে একটা সম্পূর্ণ বিক্রিয়া, বাম পাশটা হলো বিক্রিয়ক আর ডান পাশটা হলো উৎপাদ। এখন এই একটি বিক্রিয়ার ভিতরে জারণও ঘটবে বিজারণও ঘটবে, কিভাবে ঘটবে সেটা দেখো। জিঙ্ক হলো ধনাত্মক একটা পরমাণু, এটার দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, যেমন জিঙ্ক তার শেষ কক্ষ পদে দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে বা ত্যাগ করবে। ত্যাগ করলে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হবে। অপরদিকে যে জিঙ্ক যে দুটি ইলেকট্রন ছেড়ে দেবে সেই দুইটি ইলেকট্রন আবার গ্রহণ করবে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন আবার সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে টু এইচ প্লাস হবে। এখানে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা আয়নে পরিণত হবে, এখানে জারণও ঘটছে বিজারণও ঘটছে। জারণ বিজারণ ঘটার সময় একটা হলো বিজারক পদার্থ, যেহেতু জিঙ্কের জারণ ঘটে এখানে জিঙ্কের হয় জারণ, ইলেকট্রন ছেড়ে দেয় এবং ধনাত্মক পরমাণুর সংখ্যা ধনাত্মক আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে এখানে এটা হলো বিজারক পদার্থ, বিজারক পদার্থ। অপরদিকে হাইড্রোজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করা এটা হলো জারক পদার্থ, আর হাইড্রোজেনের ঘটে কি বিজারক। এখন সবটা খেয়াল করো যে একটা বিক্রিয়ার মধ্যে দুইটাই ঘটে, যেমন জারণও ঘটে বিজারণ ঘটে, জারণ ছাড়া যেমন বিজারণ সম্ভব নয় আবার বিজারণ ছাড়াও জারণ সম্ভব নয়। এখন জারণ আর বিজারণ দুইটা কিন্তু একটার সাথে যুগপৎ যুগপৎ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে। এখন জিঙ্কটা হলো ধনাত্মক পরমাণু ধাতু, এটা কী করবে ইলেকট্রন ছেড়ে দেবে, শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে। আবারও দেখায় যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে বা ছেড়ে দেবে, তখন কী হবে ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পাবে, এক্ষেত্রে হবে জারণ, কিন্তু এটা হলো বিজারক পদার্থ। অপরদিকে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন অণু এখানে মৌলিক অণু, এটা আবার কী করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করায় সে এখানে ত্যাগ করবে আর এই জায়গায় করবে গ্রহণ, গ্রহণ করায় সে হাইড্রোজেন সবসময় ধনাত্মক আধানে পরিণত হবে। এখানে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করায় দুইটা আয়নে পরিণত হবে, এখানে জিঙ্কটা হলো বিজারক পদার্থ আর হাইড্রোজেনটা হলো জারক পদার্থ। এখন জারক আর বিজারক কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি। জারক
যে বিক্রিয়ক তাকে চালক বলে। বিচারক কাকে বলে? জারণ বিচারণ বিক্রিয়ার সময় বিজারক কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। আর জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। এখন উদাহরণের সাহায্যে দেখি, আয়রন, আয়রনের যেমন এলো ফেরাস, ফেরাস আয়ন, ফেরাস আয়ন যখন ইলেকট্রন আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে, ফেরিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয়। সুতরাং ফেরিক আয়ন জারক, এখানে ফেরিক আয়ন হলো জারক, ইলেকট্রন কি করছে জারক, এখানে জারক হলো ইলেকট্রন আদান সংখ্যা কমবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার ফলে তার আদান কি হবে কমবে। অথবা ক্লোরিন, ক্লোরিন একটা মৌলিক অণু, ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করবে দুইটা ইলেকট্রন করবে, কারণ এখানে দুইটা ক্লোরিন পরমাণু, এক একটা ক্লোরিন এক একটা ইলেকট্রন গ্রহণ করবে। যেমন দুইটা ক্লোরিন এটা হলো মৌলিক অণু, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কী হবে দুইটা পরমাণু আদানগ্রস্ত হবে, এখানে দুইটা ক্লোরিন আদান হবে, ক্লোরিনের আদান ঋণাত্মক, এক্ষেত্রে কী হবে জারক পথ, এখানে জারক কোনটা ক্লোরিনটা, আর এই জায়গা হলো ফেরিক। এবার বিজারক কী, বিজারকের সময় কী হবে, যে জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করবে তাকে বিজারক বলবে। তাই বিজারকের সময় কী হবে, জিঙ্ক, জিঙ্ক একটা পরমাণু, এই সময় কি করবে ইলেকট্রন ছেড়ে দেবে, এটা দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে তিন দুইটা আদানে পরিণত হবে, এক্ষেত্রে হবে বিজারক। প্রথমেরটা ছিল গ্রহণ আর পরেরটা ছিল ত্যাগ, তাহলে এই ক্ষেত্রে হবে ত্যাগ। অপরদিকে এসএন, এটা হলো টিনের প্রতীক, স্টানাস, স্টানাস এখানে দুইটা আদান, একটা হলো স্টানাস আর একটা হলো স্টানিক, আস আর ই, যেটা আস সেটা হবে
দুইটা প্লাস আর যেটা কি সেটা হবে চারটা প্লাস অর্থাৎ যোজনী 2 আর 4 এই ক্ষেত্রে স্থানাস এটা হলো আস আর এটা হবে ইক এই ক্ষেত্রে যোজনী যখন 4 4 এর ক্ষেত্রে দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে কারণ চারটা যোজনী আছে দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার ফলে তার ইলেকট্রন দুইটা কমবে তখন হবে 2 প্লাস অর্থাৎ ইক থেকে সে আসে পরিণত হবে অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলে তাহলে এখানে এটা হলো বিজারক পদার্থ জিঙ্কটাও বিজারক আর স্টানিক এটাও বিজারক এটা দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে এবং দুইটা ইলেকট্রন গ্রহণ দুইটা ইলেকট্রন কমবে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কমবে এবার আসো আরেকটা বিক্রিয়ার মাধ্যমে দেখায় এখানে হলো স্থানাস ক্লোরাইড আস স্থানাস আর এটা হলো ফেরাস ক্লোরাইড এই দুইটা যৌগ যখন বিক্রিয়া করবে এখানে প্রথম দুইটাই ধনাত্মক এখানে SN3 এটা স্থানাস এটা যখন ধনাত্মক আয়রনটাও ধনাত্মক এই দুইটার ভিতরে কিভাবে বিক্রিয়া হবে এখানে এটা দুইটা ইলেকট্রন কি করবে যেহেতু এটার যোজনী হলো 2 আর আয়রনের যোজনী হলো 2 এটা দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আর দুইটা ইলেকট্রন পাবে তখন হবে স্থানাস ক্লোরাইড আর হবে হেভি ক্লোরাইড দুইটা হেভি CN2 এখানে যোজনী পরিবর্তন ঘটছে অর্থাৎ হ্রাসবৃদ্ধি ঘটছে যে কোন পরমাণুর যোজনী হ্রাসবৃদ্ধি ঘটছে যে স্থানাসের যোজনী পরিবর্তন ঘটছে কারণ যোজনী এটা ছিল 2টা আর এখানে যোজনী হয়েছে 4টা তাহলে যোজনী পরিবর্তন ঘটছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে অথবা যে জারণ বিজারণ বিক্রিয়ায় যোজনীর পরিবর্তন ঘটে অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদনের মধ্যে যোজনীর পরিবর্তন ঘটে অর্থাৎ হ্রাসবৃদ্ধি ঘটে সেইটাই হলো জারণ বিজারণ বিক্রিয়া এই ক্ষেত্রে দেখো কোনটা জারক আর কোনটা বিজারক দেখো স্থানাস আর এটা তাইলে একটা বিক্রিয়ার ভিতরে জারণও ঘটবে বিজারণও ঘটবে এটা হলো রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়ায় একই সাথে দুইটা জারণ এবং বিজারণ ঘটে বিধায় এটা যুগপৎ ঘটনা অর্থাৎ যে বিক্রিয়ায় একই সাথে জারণও ঘটবে বিজারণও ঘটবে সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া এখন কিছু জারক পদার্থ আর বিজারক পদার্থ নাম আমাদের জানতে হবে কোন আর জারক বিজারক এর কিছু বৈশিষ্ট্য আছে এটা একটু খেয়াল করো জারক আর বিজারক দুইটা ধর্ম আছে কিছু জারকের ধর্ম আর বিজারকের ধর্ম
দুইটার তুলনা করলেই মনে থাকবে। আর জারক আর বিজারকের ধর্মটা খেয়াল করো, কোন পদার্থ অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক অংশ বৃদ্ধি করে, কোন যৌগ হতে হাইড্রোজেন অথবা ধনাত্মক অংশ হ্রাস করে, তিন নম্বর হল ইলেকট্রন গ্রহণ করে। নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। আরেকটা মনে রাখার উপায় আছে, যা বি যা অর্থাৎ জারণে বিজারক জারিত হয়, যা বীজ অর্থাৎ জারণের সময় বিজারক কি হয়, জারিত হয়। এখন জারিত হওয়ার সময় তার কিছু জারক পদার্থ কিছু ধর্ম আছে, যেমন কোন পদার্থ অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক অংশ বৃদ্ধি করে, কোন যৌগ হতে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ হ্রাস করে, তিন নম্বর হলো ইলেকট্রন গ্রহণ করে এবং নিজে বিজারিত হয়। কারণ বিজারকের ধর্ম তার বিপরীত, কোন পদার্থ হতে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক অংশ হ্রাস করে। এখানে যেমন বৃদ্ধি করে ওই জায়গায় হলো বিজারকের সময় হ্রাস করে। কোন পদার্থে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক অংশ বৃদ্ধি করে, ইলেকট্রন ত্যাগ করে। এটা বিপরীত, সম্পূর্ণ বিপরীত। অনেক সময় পার্থক্য আসে, জারক আর বিজারকের পার্থক্য, ইলেকট্রন ত্যাগ করে। চার নম্বরে নিজে জারিত হয়, নিজে জারিত হয়। জারণের সময় যেমন জারণে বিজারক পদ জারিত হয়, বিজারণের সময় আছে বিজারণে বিজারিত হয়। জারণে বিজারক যেমন জারিত হয় আর বিজারণে জারক বিজারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় একটু ঘাটাঘাটি করবা আর যে লেখাগুলো একটু দেখবা, আর জারণ বিজারণের কিছু গাণিতিক সমস্যা বলে আমি গত ক্লাসে দিছি সেই কাজগুলো করবা, আর বিক্রিয়াগুলো একটু ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করবা, না বুঝলে আমাকে একটু জানানোর চেষ্টা করবা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি শেষ করবো।